মোটা টাকা রোজগারের ধান্দায় ছোট ছোট নাবালক শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এক স্বনামধন্য পোলট্রি মুরগির ফার্ম। ঘটনার বিবরণে জানা যায়, গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা খামার পাড়ায় অবেল ফ্রেশ নামে একটি পোলট্রি মুরগির ফার্ম রয়েছে, যার কর্ণধার গৌতম দেবনাথ। বাড়ি রাজধানীর আগরতলা শহরের মিলনচক্র এলাকায় বলে জানা গেছে। ফার্মের এক ম্যানেজার পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং মালদা থেকে বেশ কয়েকজন নাবালক ছেলেকে এনে ফার্মের কাজে নিযুক্ত করেছে। বহিরাজ্য থেকে আসা নাবালকরা পোলট্রি ফার্মের বিভিন্ন বর্জ্য পদার্থ পরিষ্কার করানো হয়। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে শ্রম দফতরের আধিকারিকরা ও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা আমতলী থানার পুলিশের সহায়তায় ওই ওবেল ফ্রেশ নামে পোলট্রি ফার্মে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুই নাবালক শিশুকে ফার্মে কাজ করা অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। এই অভিযানের খবর পেয়ে ফার্মের ম্যানেজার দ্রুত ছুটে এসে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। ওই ম্যানেজার শ্রম দফতরের আধিকারিকদের জানায়, ওই নাবালক শিশুরা নাকি পশ্চিমবঙ্গ থেকে বেড়াতে এসেছে। শিশু সুরক্ষা কমিশন এবং শ্রম দফতরের আধিকারিকদের কাছ থেকে বিষয়টি সুষ্ঠু তদন্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে এই পোলট্রি ফার্ম এবং ফার্মের মালিক গৌতম দেবনাথের মুখোশ খুলে এসেছে। স্যান্দন টিভি।